আসসালামু আলাইকুম। সবজির বিভিন্ন রেসিপির মধ্যে ঝিঙে ডাল রেসিপিটা অন্যরকম সুস্বাদু একটা সবজি। এই রান্নাটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি একটু অন্যরকম করে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ডিফারেন্ট, টেস্টি এবং অসাধারণ অবশ্যই লাগবে। তো আমার ভিডিওটি আপনারা পুরোটা দেখে বাসায় ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন শুরু করি। হাফ কেজি ঝিঙে আমি উপরের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উপরের খোসাগুলো কিন্তু সবুজ অংশটা একেবারে ফেলে দিতে হবে, আর আপনারা চাইলে গোলাকার চাক চাক করেও কেটে নিতে পারেন। হাফ কাপ ছোলার ডাল আমি আগে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, রেখে ভালোভাবে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিটের মতো। চিংড়ি নিয়েছি আমি 3-4টি বড় সাইজের চিংড়ি। এরকম চিংড়িগুলোকে আমি মাথার অংশ ফেলে খোসা সহ কিন্তু টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু খোসাটা নাও রাখতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ চিনে নিয়েছি 6-7টে, আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। তেল লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, এর সাথে আর যাচ্ছে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 7 মতো লবণ, ধনিয়া গুঁড়ি 1 চা চামচ, 2 টুকরো দারচিনি আর 2টো আস্ত তেজপাতা। তো চলুন রান্নাটা শুরু করি। প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসার পরে তেজপাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দারচিনি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কেটে ধুয়ে ঝরিয়ে রাখা চিংড়ি। চিংড়িটা দিয়ে একটু হাতল দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। চিংড়ি মাছগুলোতে খুব সুন্দর একটা কালার আসার পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে। চিংড়ি মাছটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। সবসময় আমি চেষ্টা করি আপনাদের মাঝে ডিফারেন্ট কিছু শেয়ার করার জন্য, কেন আমাদের ডেলি লাইফে এটা প্রয়োজনও হয়, আবার খেতেও কিন্তু খুবই মজা লাগে। আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরোটা দেখে প্লিজ বাসায় ট্রাই করবেন। এর মধ্যে এখন আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করে দেবো, জিরা বাটা, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, দিয়ে দিচ্ছি বাকিটা হলুদের গুঁড়ি। এবার অ্যাড করে দিতে হবে আর একটু লবণ, কারণ আমি তখন লবণটা একটু কম দিয়েছি যখন চিংড়িটা ভেজে নিয়েছি। সব মশলাগুলো অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে এভাবে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে হাতল দিয়ে ধীরে ধীরে একটু কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত কাঁচা সেই গন্ধটা না যায় আমার বাটা মশলাগুলো। সময় হয়েছে আমার সবজিগুলো অ্যাড করে দেওয়ার। কেটে ধুয়ে ধরে রাখা এই ঝিঙেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে দিতে হবে। আর এখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে, এবারে পানি অ্যাড করতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়েছি, সে অবশিষ্ট পানিটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বাটার পরে, সেটা অ্যাড করে দিয়েছি। দিয়ে হাতল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাইয়ে দিয়ে দেব, আর নেড়ে চেড়ে এইভাবে আমি কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। এখন সম্পূর্ণ মিশে যাওয়ার পরে আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢেকে দেওয়ার মাঝখানে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে ধরবে। আর আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। এখন ফাইনালি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, 2 কাপ পরিমাণ লেগেছে আমার এই তরকারির পরিমাণ অনুযায়ী। এখন পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে ওঠার পরে আমি ঢেকে দিচ্ছি, মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব 10 মিনিট, আর এর পরবর্তীতে আপনাদেরকে আমি প্রেজেন্ট করে দেখাবো। এভাবে রান্না করে নেওয়ার পরে ঝোলটা কমে গেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব আর সুন্দর একটা পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, তবে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। দর্শক আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা এটা ভাতের সাথে বা রুটি পরোটা যে কোনোটার সাথেই খাবেন, অনেক মজা লাগবে আশা করি। আর কাছের মানুষের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তারা যেন ঝিঙের এই ভিন্ন ধর্মী ভিডিওটা তৈরি করে খুব মজা করে খেতে পারে।
আজকে বিদায় নিচ্ছি, এরকমই ভিন্ন ধর্মী এবং টেস্টি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।